নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব প্রদীপের মাহাত্ম্য কি আছে এবং এই কার্তিক মাস চলাকালীন আপনারা আপনাদের গৃহে প্রদীপ প্রজ্বলন করে জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভত্ব লাভ করতে পারেন, সে বিষয়ে মুখ্যত আমি আজ আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, প্রদীপের ক্ষেত্রে একটি ছোট্ট মন্ত্র আছে, শুভম করতি কল্যাণম অরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নমস্তুতে। দেখুন, প্রদীপ আত্মতত্ত্বকে জাগরিত করে, প্রদীপ ঈশ্বরের স্বরূপ হয়ে থাকে, তাই এই প্রদীপ আলাদা আলাদা রূপে আলাদা আলাদা স্বরূপে সকল ধর্মের মধ্যেই কিন্তু পাওয়া যায়। দেখুন, হিন্দু পরম্পরার যদি কথা বলি তাহলে দেখবেন পঞ্চতত্ত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তার মধ্যে পৃথিবী রয়েছে, অর্থাৎ পৃথ্বীতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, আকাশতত্ত্ব এবং বায়ুতত্ত্ব। এই পাঁচটি তত্ত্বের মধ্যে সকলের মধ্যেই কিন্তু ঈশ্বরের স্বরূপ দেখা যায়। কিন্তু এই পঞ্চতত্ত্বের মধ্যে সব থেকে বেশি পবিত্র মনে করা হয়ে থাকে অগ্নিকে। দেখুন, আপনারা শপথ নেওয়ার পূর্বে সময়কালে অগ্নিকে সাক্ষী রেখেই কিন্তু শপথ নেওয়া হয়, এবং বিভিন্ন আমাদের যে ক্রিয়াকলাপ রয়েছে, বিভিন্ন যে কার্যকলাপ রয়েছে, সেগুলির মধ্যে কিন্তু অগ্নি অত্যন্ত মুখ্য। অগ্নিতত্ত্বের একটি প্রতীকী রূপ হিসাবে প্রদীপকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে শুভ বলে মানা হয়ে থাকে আমাদের শাস্ত্রে। প্রদীপের গুরুত্ব হিন্দু পরম্পরাতে এত বেশি রয়েছে যে প্রদীপের একটি বিশেষ পর্বই আমরা পালন করে থাকি, তা হলো দীপাবলি। দেখুন, আমরা ভগবানকে প্রকাশের রূপ দেখে থাকি, তাই প্রদীপ জ্বালিয়ে তাকে জ্যোতি রূপে ঈশ্বরের ধ্যান করে থাকি, ঈশ্বরকে স্থাপনা করে থাকি। প্রদীপের দ্বারা মনকে একাগ্র করা হয়ে থাকে এবং একাগ্র মনে করা হয়ে থাকা প্রার্থনা সফলতা প্রাপ্তি করে থাকে, তাই প্রদীপ আলাদা আলাদা মুখেরও কিন্তু হয়ে থাকে। দেখুন, আলাদা আলাদা পোলতেরও কিন্তু হয়ে থাকে, আলাদা আলাদা মুখের প্রদীপ প্রজ্বলন করা আমাদের কিন্তু আলাদা আলাদা মনস্কামনাগুলিকে পূর্ণ করতে সাহায্য করে। কার্তিক মাসে দীপ দানের অত্যন্ত বিশেষ মহিমা রয়েছে, এই জন্যই কার্তিক মাসে আমাদের মনস্কামনা অনুযায়ী আলাদা আলাদা প্রদীপ প্রজ্বলিত করা হয়ে থাকে। তাহলে এর দ্বারা আমাদের জীবনে নিশ্চিতভাবে কিছু শুভ ফলের প্রাপ্তি অবশ্য ঘটবে। দেখুন, সাধারণভাবে যে কোনো পূজার ক্ষেত্রে, যে কোনো মন্ত্র উচ্চারণের ক্ষেত্রেই একমুখী প্রদীপের ব্যবহার সব থেকে বেশি করা হয়ে থাকে। এই প্রদীপে দুটি পোলতে হয়ে থাকে, একজন পোলতে আরেকজন পোলতেকে আরেকটি পোলতেকে ক্রস করে থাকে, কিন্তু এর মধ্যে শির যেটি সেটি ভগবানের দিকে থাকে এবং সেই শিরটিকেই কিন্তু প্রজ্বলিত করা হয়ে থাকে। এইভাবে আপনারা প্রদীপ প্রজ্বলিত করে আপনারা যে কোনো পূজা উপাসনা করতে পারে। একটি জিনিস বিশেষ করে বলে রাখি, দেখুন আপনারা যখন প্রদীপ প্রজ্বলন করছেন প্রদীপের শির কিন্তু অবশ্যই দেবেন, মাঝখানে যে পেটটি বলা হয় তাকে কিন্তু অবশ্যই দিতে হয়, নচেৎ কিন্তু প্রদীপের যে সম্পূর্ণতা সেটা কিন্তু কখনো আসে না। এই ধরনের প্রদীপ যদি আপনারা প্রজ্বলিত করছেন, সাধারণভাবে ভগবানের আশীর্বাদ ব্যক্তির জীবনে কিন্তু বর্ষিত হতে দেখা যায়। দেখুন, কার্তিক মাস চলাকালীন প্রত্যহিক সকালবেলা সূর্যোদয়ের পূর্ববর্তী সময়কালে এবং সন্ধ্যাকালে সূর্যাস্তের পরবর্তী সময়কালে আপনারা একমুখী প্রদীপ প্রজ্বলিত করুন, তা অত্যন্ত বিশেষভাবে সুফলদায়ী হয়ে থাকবে। যদি আপনারা সম্পূর্ণ কার্তিক মাস জুড়ে একমুখী প্রদীপ প্রজ্বলিত করছেন, পূজা উপাসনার মাধ্যমে প্রার্থনা করছেন, তাহলে আপনাদের প্রার্থনা সফলতা লাভ করে থাকে। যদি আমরা দুমুখী প্রদীপের বিষয়ে কথা বলি, সাধারণভাবে প্রদীপ প্রজ্বলিত করা হয় না। এই প্রদীপের প্রয়োগ স্বাস্থ্য রক্ষার জন্য এবং আয়ুর রক্ষার জন্য বিশেষ স্থিতিতে বিশেষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। এই ধরনের প্রদীপে দুটি পোলতে হয়ে থাকে, এর দুটি পোলতে একটি ভগবানের দিকে এবং একটি যিনি বেজেই ব্যক্তি সাধনা করছেন, উপাসনা করছেন, পুজো করছেন তার দিকে হয়ে থাকে। এই দুটি মুখ কিন্তু প্রজ্বলিত করা হয়ে থাকে এবং এই প্রদীপ প্রজ্বলিত করার পরে স্বাস্থ্য এবং আয়ুর ক্ষেত্রে কিন্তু প্রার্থনা করা হয়ে থাকে। যখন স্বাস্থ্য এবং আয়ু সম্বন্ধীয় সমস্যা অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যায়, তখন কার্তিকের এই বিশেষ মাস চলাকালীন প্রত্যহিকভাবে
যদি সূর্য উদয়ের পূর্ববর্তী সময়কালে এবং সূর্যাস্তের পরবর্তী সময়কালে ভগবান শিবের সামনে একটি দুমুখী প্রদীপের প্রজ্বলন করে আপনারা আপনাদের জন্য প্রার্থনা করছেন আয়ু এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় রক্ষা মিলবে এতে, কিন্তু অবশ্যই মাথায় রাখবে দুমুখী প্রদীপ শুধুমাত্র ঘিয়ের প্রজ্বলিত করা হয়ে থাকে, অন্য কোনো দ্রব্যাদি চামেলির তেল হতে পারে, সর্ষের তেল হতে পারে, তিলের তেল হতে পারে, এগুলো কিন্তু প্রয়োগে আসবে না, শুধুমাত্র ঘিয়ের প্রয়োগই এখানে করা হয়ে থাকে দুমুখী প্রদীপের ক্ষেত্রে। যদি আমরা তিনমুখী প্রদীপের কথা বলে থাকি তাহলে দেখবেন তিনমুখী প্রদীপ বিশেষ দশায় এটিকে প্রজ্বলিত করা হয়ে থাকে এবং বিশেষ দশায় তিনমুখী প্রদীপ প্রজ্বলন করলে অত্যন্ত বিশেষভাবে লাভ মিলতে দেখা যায়। এই তিনমুখী প্রদীপের ব্যবহারের মাধ্যম দিয়ে বিরোধী এবং শত্রু দূরীভূত হয়ে যায়। এই প্রদীপেও কিন্তু দুটি পোলতের ব্যবহার দেখা যায় এবং দেখুন এর চারটি মুখ থাকে, চারটি মুখ তৈরি হয়ে যায়। যখন একটি পোলতে আরেকটি পোলতে ক্রস করে তখন কিন্তু চারটি মুখ তৈরি হয়ে যায়। এক্ষেত্রে তিনটি মুখকে প্রজ্বলিত করতে হবে এবং একটি মুখকে ব্যতি রেখে। কার্তিক মাসের তিনমুখী প্রদীপ আপনারা আপনার গৃহের মুখ্য দ্বারে প্রত্যাহিকভাবে যদি সকালবেলা সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরবর্তী সময়কালে প্রজ্বলন করছেন, প্রার্থনা করুন আপনারা যারা আপনার ক্ষেত্রে যারা বিরোধী রয়েছে, আপনার ক্ষেত্রে যারা শত্রু রয়েছে, যেন তারা শান্ত হয়ে যায়। দেখুন আপনারা ঈশ্বরের সামনে ভগবানের সম্মুখে এই প্রদীপ কিন্তু প্রজ্বলন করতে পারে, কিন্তু সব থেকে উত্তম হবে, সব থেকে শুভ হবে যদি আপনারা আপনার গৃহের মুখ্য দরজায় মুখ্য দ্বারের পাশে এই প্রদীপ প্রজ্বলন করছেন। সেক্ষেত্রে এই প্রদীপ সর্ষের তেল দ্বারা আপনারা যদি প্রজ্বলিত করছেন সেক্ষেত্রে আপনারা আপনাদের জীবনে লাভ দেখতে পাবেন। দেখুন একমুখী প্রদীপের পরে সব থেকে যে প্রদীপের ব্যবহার বেশি হয়ে থাকে তা হলো চারমুখী প্রদীপ। সকল ধরনের বিশেষ মনস্কামনা পূর্তির জন্য চারমুখী প্রদীপ প্রজ্বলন করা হয়ে থাকে। দুটি প্রদীপের পোলতে দুটি পোলতে হয়ে থাকে, দুপাশে দুটি একটি আরেকটিকে ক্রস করে থাকে, একজন আরেকজনকে ক্রস করে চারটি মুখের সৃষ্টি হয় এই প্রদীপের ক্ষেত্রে। আর গ্রহের অশুভ দোষকে দূর করার জন্য, বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধি লাভ করার জন্য, বিভিন্ন মনস্কামনা পূর্তির জন্য চারমুখী প্রদীপের ব্যবহার সব থেকে বেশি প্রয়োগ করা হয়ে থাকে। এই ধরনের প্রদীপ মুখ্য পূজার স্থানে প্রজ্বলিত করা হয়ে থাকে এবং এই চারমুখী প্রদীপ যত বড় হয়ে থাকে ততই কিন্তু শুভ হয়ে থাকে। কার্তিক মাসে প্রত্যাহিক সন্ধ্যাকালে তুলসী বৃক্ষের গোড়ায় প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ হয়ে থাকে। দেখুন একটি বিষয় মাথায় রাখবেন, যখনই চারমুখী প্রদীপ প্রজ্বলন করছে তখন শুধুমাত্র ঘিয়ের ব্যবহারই আপনারা করতে পারবেন, অন্য কোনো দ্রব্যাদি দ্বারা প্রদীপ প্রজ্বলন করতে পারবেন না। তুলসী বৃক্ষের নিচে একমুখী প্রদীপ আপনারা প্রজ্বলন করতে পারেন, কিন্তু অত্যন্ত বিশেষ সুফলদায়ী হয়ে থাকে চারমুখী প্রদীপ। তাই আপনারা চারমুখী প্রদীপের ব্যবহার তুলসী বৃক্ষের নিচে এই কার্তিক মাসের বিশেষ পর্ব চলাকালীন করুন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। দেখুন এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব ছমুখী প্রদীপের বিষয়ে। দেখুন ছমুখী প্রদীপ যদি আমরা সেই বিষয়ে বলি তাহলে দেখবেন এক্ষেত্রে ছমুখী প্রদীপের ব্যবহার হয়ে থাকে সন্তানের প্রাপ্তির জন্য এবং সন্তান সম্বন্ধীয় বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য ছমুখী প্রদীপ প্রজ্বলন করা হয়ে থাকে। এই ধরনের প্রদীপের তিনটি পোলতে থাকে যা একটি আরেকটিকে ক্রস করে ছটি মুখের সৃষ্টি হয়ে থাকে। এই প্রদীপের ছটি মুখকেই প্রজ্বলিত করা হয়ে থাকে এবং সাধারণভাবে বিভিন্ন বড় বড় মন্দিরে যদি আপনারা কখনো যাচ্ছেন এবং সেখানে দেখতে পাবেন আরতি করা হয়ে থাকে এই প্রদীপের প্রদীপ দ্বারা। এই প্রদীপ যদি দম্পতিরা যারা স্বামী স্ত্রী রয়েছেন, সন্তান সম্বন্ধীয় কোনো সমস্যা রয়েছে, তারা এই প্রদীপ যদি প্রজ্বলিত করছেন এবং এদের সন্তান সম্বন্ধীয় সন্তান আসতে গিয়ে সমস্যা, সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রদীপ প্রজ্বালন করতে পারেন। এবং এই প্রদীপ যদি আপনারা সারা বছর জুড়ে শুধুমাত্র বুধবার এই প্রদীপ প্রজ্বালন করছেন গণেশজির উদ্দেশ্যে, গণেশজির সামনে, এবং এটি যদি কার্তিক মাস জুড়ে প্রত্যাহিকভাবে পালন করছেন, তো আপনারা কিন্তু সন্তানের ক্ষেত্রে বিশেষ লাভ দেখতে পাবে। তবে মাথায় রাখতে হবে যখন প্রদীপ আপনারা ব্যবহার করছেন প্রদীপের আকারটি একটু বড় নেবেন, একদম ছোট সাইজের প্রদীপ কিন্তু খুব একটু শুভ নয়, কারণ তাড়াতাড়ি নিভে যেতে পারে, তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে প্রদীপের বাতি। তো বেশি সময় ধরে যেন চলে এরকম ধরনের একটি প্রদীপ আপনারা নেবেন এবং
আপনারা প্রার্থনা করবেন এবং সেই প্রার্থনায় আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ মিলবে। দেখুন কার্তিক মাসে কিন্তু সব থেকে বেশি প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য রয়েছে। আপনারা দেখুন সারা বছরে কার্তিক মাসে কিন্তু সব থেকে বেশি প্রদীপ প্রজ্বলিত করা হয়ে থাকে, এবং এই দীপাবলির বিশেষ পর্বই বলুন, লক্ষ্মীর আরাধনাই বলুন, ধনতেরাসের আরাধনাই বলুন, সব ক্ষেত্রেই কিন্তু প্রদীপের এক বিশেষ প্রচলন এই কার্তিক মাস জুড়ে কিন্তু করা হয়ে থাকে। সূর্য উদয়ের পূর্বে আপনারা শয়ন নিদ্রা ভঙ্গ করে স্নানাদি সম্পন্ন করে নদীর পাড়ে অথবা ভগবানের সম্মুখে ঘিয়ের একমুখী প্রদীপ যদি প্রজ্বলিত করছেন, এরপরে আপনারা ভগবান কার্তিকের কথা শ্রবণ করছেন, বিষ্ণু সহস্রনামের পাঠ করছেন এবং গজেন্দ্রমোক্ষের পাঠ করছেন। অত্যন্ত বিশেষ শুভ গজেন্দ্রমোক্ষের পাঠ করা এই সময়কালে। জীবনের সকল ধরনের যে বাধা রয়েছে আপনার জীবনে, সকল ধরনের যে সমস্যা রয়েছে, জটিলতা রয়েছে, সেই সকল ধরনের বাধাগুলি, সমস্যাগুলি, জটিলতাগুলি আপনি আপনার জীবন থেকে দূর হতে নিশ্চিতভাবে দেখতে পাবেন। তাই এই সময়কালে আপনারা আপনাদের জীবনে প্রদীপের আলোয় আপনার জীবনকে প্রজ্বলিত করুন, প্রদীপের আলোয় আপনার জীবনকে আরো বেশি আলোকিত করে তুলুন। আপনার জীবন মঙ্গলময় হোক, অনেক অনেক ভালো থাকবেন। আমাদের এই ছোট ছোট বিষয়গুলি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।